ভেঙে যাওয়া মানে কিন্তু শেষ হওয়া নয়। আমরা কোনো কিছু ভেঙে গেলে কিংবা হারিয়ে গেলে অনেক বেশি উদাসীন হয়ে যায় অথবা চিন্তায় পড়ে যায়, এটা আমরা কিভাবে ঠিক করব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার বেলাও কিন্তু সেম হয়েছে। এখানে আমার ছোটো বেবিটা আমার এই সুন্দর ফ্লাওয়ার বাসটা ফেলে ভেঙে ফেলেছে। তো যাই হোক, কী আর করার, ছোট বাবু ও তার বুঝে না, ভেঙে ফেলেছে। যদিও বা আমি রাগ করেছি কিংবা আমার খুবই মন খারাপ হয়েছিল, কারণ প্রতিটা জিনিস আমি অনেক কষ্ট করে কিনেছি, আমার সংসারের প্রতিটা জিনিস আমার হাজব্যান্ডের অনিচ্ছাকৃতভাবে কিনেছি। অতিরিক্ত অপচয় করা উনি একদমই পছন্দ করে না, তবে শৌখিনতা বলে তো একটা বিষয় আছে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি শারমিন, বাংলাদেশি ব্লগার অনন্যাস মম চ্যানেল থেকে আপনাদের আবার একবার স্বাগত জানাই। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আবারও আমার আরেকটি দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি সকাল সকালই ভিডিওটি স্টার্ট করেছি। তো এখানে আমরা নাস্তা শেষ করে তো আমি একটু বাইরে গিয়েছিলাম, একটু বাজার লাগবে। আর বাজার থেকে সেই দেখি আমার দোতলার আন্টি আমার জন্য এতো এই গাছটা দিয়ে গিয়েছে, আর দেখে তো আমি মহা খুশি, আমার বড়মের কাছে দিয়ে গিয়েছিল। তো এটা দেখে আমি এতটাই খুশি হয়েছি যে বাসায় প্রকাশ করতে পারবো না, আর এতটাই লম্বা ছিল আর আমার দেখে খুবই ভালো লেগেছে। আর এই আন্টি এর আগেও কিন্তু আমাকে এই ধরনের গাছগুলো দিয়েছিল। তো সাথে সাথে আমি এই তো দেখতে পাচ্ছেন টিভির কর্নারে লাগিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এদিকে বাজারের কথা আর কি বলবো, মাছের যে এত দাম বেড়েছে, তো মাছ মনে হচ্ছে যে গরুর মাংসের সাথে টেক্কা দিবে। তো যাই হোক, মুরগির মাংস চাইতেও কিন্তু মাছের দাম বেশি। এদিকে আমি তেলাপিয়া মাছ কিনেছি, আর এখানে হচ্ছে কাটার স্থান। পরিবেশ দেখে তো আমার আর একদমই কাটাতে ইচ্ছে করছিল না, আর উনি সিরিয়াল বাই পাঙ্গাস মাছে কাটছিল, আর আমার পাঙ্গাস মাছে কেন জানি একটু অ্যালার্জি আছে। তো আমি নিয়ে এসেছি আমার মাছ, আমি নিজে কেটে নিব। তো এদিকে আমি কলমির শাক এনেছি, আর এই শাকটা ওরপির বাবার খুবই পছন্দ, উনি এই শাকটা ভাজি খুব পছন্দ করে। আর এই তো তেলাপিয়া মাছ এনেছি, আর এখানে এনেছি কচু ছড়া, আর এনেছি মূলা, করলা, ঝিঙ্গে, ঝিঙ্গে না ধুন্দুল মেবি। তো যাই হোক, এগুলো আমি এখন সবগুলাই ঢেলে নিচ্ছি, এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। আজকে দুপুরবেলা আমাদের কিছুই রান্না করা লাগবে না, আমরা মা মেয়ে তিনজনে বাসায় থাকব, আর আমাদের অলরেডি রান্না করা আছে, তো সেগুলো আমাদের হয়ে যাবে। আর এখানে প্রতিটা তরকারি কিন্তু আমি হাফ কেজি করে কিনেছি, যেহেতু আমরা মানুষ কম, আর মাছ নিয়েছি এখানে দেড় কেজি, আর শুধু ধুন্দুলটা আমি এক কেজি নিয়েছি, এটা যেহেতু রান্না করার পর অনেকটাই কমে যায়। আর এই তো আমি অফ ক্যামেরাতে মাছগুলো কেটে ধুয়ে একেবারে এখন ফ্রিজিং করে রেখে দিব, আর সন্ধ্যার পর বের করে শুধু রান্না করে নিব। আর এদিকে মাছগুলো কাটতে কাটতে এমন জোরে একটা শব্দ হলো, মনে হচ্ছে যে বোম ফুটেছে। তো সাথে সাথে আমি চলে গিয়েছি, আর গিয়ে দেখি যে এই অবস্থা, আমার ছোট মেয়ে এটা ভেঙে ফেলেছে। ওই যে আমি তো গত ভিডিওতে বলেও ছিলাম আমার মেয়েকে চোখে চোখে রাখতে হয়, আর ওকে আমি এত বকা দিয়েছি, আর ও দেখতে পাচ্ছেন কেমন মুখ গম্ভীর করে বসে আছে, আর ও বুঝতে পারছে যে ও যে একটা ভুল করেছে, তো এটা ও বুঝতে পেরেছে। আর এদিকে ওরপির বাবা বলছে যে থাক বকা দিও না, ও ছোট মানুষ, ও তার বুঝে না। তো আমি এগুলো ফেলিয়ে দিতে চাচ্ছিলাম, যেহেতু একেবারে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড বলছিল যে এটা রেখে দাও, এটা কিন্তু জোড়া লাগানো যাবে। তো আমি বলছিলাম যে এটা এত টুকরা টুকরা হয়েছে, এটা তো মনে হয় জোড়া লাগানো আর সম্ভব না, তারপর আমি রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে এর পরের দিন, এখন আমি এই তো ফেভিকল নিয়ে এসেছি আর মাথা ঠান্ডা করে এসেছি, কারণ কাল তো আমার মাথা অনেক গরম ছিল, কারণ বাজার থেকে আসলে এমনিতেই অনেক গরম লাগে, আর তার মধ্যে হঠাৎ করে আমার শখের জিনিসটা ভেঙে গিয়েছে, এটা দেখে তো আমার আরও বেশি কষ্ট লাগছিল। আর এই তো দেখতে পাচ্ছেন এখন যে নিচের অংশটা আছে, এটাতে আমি এখন ফেভিকল লাগিয়ে নিচ্ছি। ফেভিকল দিয়ে আজকে আমি এই পুরো ফ্লাওয়ার বাসটা জোড়া দিয়ে নিব। মাত্র 20 টাকা খরচ করে ভাঙা এই ফ্লাওয়ার বাসটি আমি কিভাবে জোড়া দিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও চাইলে এভাবে আমার মতো করে মাত্র 20 টাকা খরচ করে এভাবে জোড়া দিয়ে নিতে পারেন। আর এখন যেটা জোড়া দিচ্ছি এটা হচ্ছে একেবারে উপরের অংশ, তো উপরের অংশটাকেও আমি এই তো আলাদা আলাদা করে লাগিয়ে লাগিয়ে দেখছিলাম কোনটার সাথে কোনটা সেট হচ্ছে, তো সেভাবে করে লাগিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু শুকাতে একটু সময় লাগে, তা আমি একটু সময় ধরে করছিলাম, আমি পার্ট বাই পার্ট জোড়া লাগিয়ে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যাতে এটা একেবারে শুকিয়ে যায়, আর শুকানোর পরে কিন্তু আমি পার্ট বাই পার্ট বসাবো। আর এ তো দেখতে পাচ্ছেন এভাবে করে লাগিয়ে নিচ্ছি। আর এটা জোড়া দিতে দিতে প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি,
আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি আমার ভিডিও সবসময় দেখছেন তাদের যদি কোনো দিনও ভালো লেগে যায় তাহলে নিশ্চয়ই করে নেবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিতে কিন্তু ভুলবেন না। আর এদিকে আমি ফেভিকল দিয়ে লাগাচ্ছি আর একটু পরে ছেড়ে দিলে দেখি যে ছুটে যাচ্ছে, এর জন্য আমি এখন ডিভানের উপরে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি পিছন থেকে ঢেলান দিয়ে নিচ্ছি যাতে করে এটা খুলে না যায়। এদিক থেকে এটাও কিন্তু শুকিয়ে গিয়েছে আমি যে জোড়া দিয়েছিলাম, তো এটা এখন নিচের যে অংশ আছে সেটার সাথে জোড়া দিব। আর এটা এখন উপরের অংশটা যেটা আছে সেটা এখন শুকাতে থাক। এখন আমি মাঝখানেরটা আর নিচের অংশটাকে জোড়া দিয়ে নিব। আর এরই মধ্যে কিন্তু উপরের অংশটাও কিন্তু এই তো দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গিয়েছে, তো এটা শুকাতে থাকুক, এটা এখন কাঁচা অবস্থায় আছে, এখন দিলে এটা আবার খুলে যেতে পারে। আপনারাও চাইলে এভাবে ভেঙে যাওয়া কোনো জিনিস ফেভিকল দিয়ে লাগাতে পারেন। আর ফেভিকলের আঠাটা কিন্তু খুবই ভালো, আর এটা হচ্ছে কাঠ জোড়া দেওয়ার যে আঠাটা সেটা আপনি দোকানদারকে বললেই হবে, তো ওনারা সেটাই দিবে। আর এ তো দেখতে পাচ্ছেন আমি যে লাগিয়ে রেখেছিলাম, এখন আমি আধা ঘন্টা পর এসেছি আর দেখলাম যে এখন টাইট টাইট হয়ে গিয়েছে, তো এখন আমি উপরের অংশটা বসাবো। তো এখন আমি মাপটা দেখছিলাম কোনটা কোন পাশে বসবে, আর এ তো দেখতে পাচ্ছেন এভাবে বসবে। আমরা অনেক সময় কিছু ভেঙে গেলে কিংবা হারিয়ে গেলে আমরা উদাস হয়ে যাই কিংবা আমাদের মন খারাপ হয়ে যায়, আসলে কিন্তু ভেঙে যাওয়া মানে কিন্তু শেষ হওয়া নয়। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন এই মাঝখানের এই অংশটা কিন্তু একেবারে ভেঙে চুরমাচুর হয়ে গিয়েছে, কারণ এই অংশটাই কিন্তু ফ্লোরের সাথে বাড়ি খেয়েছে আর যার জন্য এটা একেবারে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি কিন্তু এই তো উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পুরোপুরিভাবে ফিনিশিং হয়নি, তো এটা আমি পরবর্তীতে সিমেন্ট দিয়ে ঠিক করে নেব। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তীতে আরেকটি নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে। আর এই তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, এদিক থেকে আমি বাহির থেকেও কিছু ফেভিকল দিয়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি এতে করে যাতে টাইট হয়ে লেগে যায়। আর এখন আমি উপরের অংশটা এভাবে করে লাগিয়ে নেব। আর এর মাঝে দেখতে পাচ্ছেন যে একটু ছিদ্র রয়ে গিয়েছে, এই অংশটা কিন্তু একেবারে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে আর এই অংশটা তো লাগানো একেবারেই সম্ভব না, তো আমি এই অংশটা পরবর্তীতে সিমেন্ট দিয়ে ঠিক করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন যে মাঝখানের ফুলগুলো ছিল একেবারে যে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে, তো সেগুলো আমি ফেভিকলের সাহায্যে এখন লাগাবো। এটা কিন্তু আমি আলাদা রেখে দিয়েছিলাম যাতে লাগাতে আমার সুবিধা হয়, এটা কোথাকার কোন অংশ সেটা তার বোঝা যায় না, তো এর জন্য আর কি আলাদা করে রেখে দেওয়া। আর এদিকে দেখতে পাচ্ছেন সে এসে আবার দেখছে সে যে ভেঙে ফেলেছিল তো সেটা আমি কীভাবে জোড়া দিচ্ছি। আর এখানে যতবারে আসছে ততবারে কিন্তু বকা খাচ্ছে, আমার খুবই মেজাজ খারাপ হচ্ছে ওকে দেখে, আর সে আবার না এসে আবার ধাক্কা দিয়ে ফেলে ভেঙে দেয়, তো সেই জন্য। আর এ তো দেখতে পাচ্ছেন এখন আমি মিলিয়ে মিলিয়ে দেখছিলাম কোনটা কোন পাশে বসবে, আর এ তো মিলিয়ে মিলিয়ে আমি এখন লাগিয়ে নিচ্ছি। আর এটা পুরোপুরি তো আর সম্ভব হবে না, কারণ এটা যেহেতু একদম গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে, আমি যতটুকু সম্ভব এখন লাগিয়ে নিচ্ছি আর যেগুলো মিলবে না তো সেই অংশটা আমি সিমেন্ট দিয়ে করে পরবর্তীতে উপর থেকে একটি ডিজাইন করে নেব, এতে করে ভাঙা অংশটা একেবারেই কিন্তু বোঝা যাবে না। আর এই তো দেখতে পাচ্ছেন সবগুলো অংশ জোড়া দেওয়ার পরে এই অবস্থা হয়েছে, আর এই অংশটা এতটুকুই মিলানো গিয়েছে আর মিলানো সম্ভব না। এটা আমি পরবর্তীতে যখন ক্লে দিয়ে একটি ডিজাইন করে এখানে রং করে নিব সেম কালারের, তখন কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আপাতত ঘুরিয়ে রাখবো, এতে করে আর ভাঙা অংশটা কিন্তু একেবারেই বোঝা যাবে না। তো এখন একটি ফুল দিয়ে দিচ্ছি আর এটা শুকাতে থাকুক, আমি দু তিন দিনের জন্য অপেক্ষা করছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।